গল্পের মতো দিনগুলোর গল্প শোনাতে আমাদের এই বিশেষ নিবেদন গল্পের মজলিশ। আজ আপনাদের জন্য মোহাম্মদ নাসির আলীর লেখা একটি ছোট গল্প, গধাধরের হাতি। এর আগে মোহাম্মদ নাসির আলীর লেখা আরও একটি গল্প আপনারা শুনেছেন, লেবু মামার সপ্তকাণ্ড। তারই ধারাবাহিকতায় আজ আমাদের এই বিশেষ নিবেদন। শুরু হচ্ছে গদাধরের হাতি। দামোদরের দুঃসম্পর্কের ভাই গদাধর পালিত ছিলেন প্যালেটস রয়্যাল বেঙ্গল সার্কাসের মালিক। বাংলার বাইরে পালিতের সার্কাস পার্টি যথেষ্ট সুনাম অর্জন করেছিল। একবার গিয়েছিল তারা রথযাত্রা উপলক্ষে পুরীতে সার্কাস দেখাতে। সেখানে একটা দুঃসাহসিক খেলার কৌশল দেখাতে গিয়ে গদাধর পালিত ভীষণভাবে আহত হয়ে মারা যান। মৃত্যুর পূর্বে উইল করে যান, সমস্ত দেনাপাওনা মিটিয়ে তার যা কিছু অবশিষ্ট থাকবে পাবে তার ভাই শ্রীমান দামোদর পালিত। দামোদরের কাছে গদাধরের মৃত্যু সংবাদ এলো, আর সেই সঙ্গে এলো দাদার উইলের শুভ সংবাদ। দামোদরের আনন্দে যা আর ধরে না। দামোদর আজ দাদার সমস্ত সম্পত্তির মালিক হল, সুতরাং আনন্দ হওয়ারই কথা। কিন্তু এ আনন্দ তার বেশি দিন স্থায়ী হল না। খবর এলো পুরী থেকে, সমস্ত দেনাপাওনা মিটিয়ে দামোদরের ভাগ্যে অবশিষ্ট রয়েছে শুধু সার্কাসের বুড়ো হাতিটি। দামোদরের স্ত্রী বলল, কিন্তু হাতি কি ফেলে দেবার জিনিস হবে ভাবছ? দেশে তো রাজরাজরা রয়েছে, কারো কি দরকার হবে না? পাশের বাড়ির পঞ্চখোরও এসে বলল, ভাই কে দামো, লোকে কথাই বলে মরা হাতি লাখ টাকা, আর তোমার হল গিয়ে একেবারে যাকে বলে এ জলজন্তু হাতি। দামোদরও মনে মনে তাই ভাবে, তাই তো, মরা হাতিও লাখ টাকা, আর এ হলো একটি জ্যান্ত হাতি। কিন্তু দামোর দুর্ভাবনা গেল না, কথাই বলে হাতি পোষা। হাতি পোষার মুশকিল ভেবে সে শঙ্কিত হয়ে উঠল। এমন সময় হঠাৎ একদিন খবর এলো পুরী থেকে যে একটি হাতি চালান হয়ে হাওড়া স্টেশনে এসেছে দামোদরের নামে। এত তাড়াতাড়ি এমনটি যে হবে বেচারা দামোদর তা ভাবেনি মোটেই। বেচারের ভারী ভয় হল, এটা কলকাতা শহর, হাতি সে রাখবে কোথায়, খেতেই বা দেবে কি? ভেবেই কাটল দুদিন। তৃতীয় দিনের ভোরবেলা তখনও দামোদর বিছানায় পড়ে পড়ে হাই তুলছে আর ভাবছে হাতির কথা। এমন সময় শুনতে পেল রাস্তায় যেন কিসের গোলমাল। দামোদর মাথা তুলে জানালায় উঁকি মেরে দেখল, কি সর্বনাশ! বাড়ির সামনে তার দাঁড়িয়ে আছে প্রকাণ্ড একটা হাতি। রাস্তার একটা ডাস্টবিন উল্টে দিয়ে কলাপাতা ফলের খোসা খুঁজে বের করছে, আর তার পেছনে এসে জুটেছে সারা কলকাতা শহরে সমস্ত ডান পিটে ছেলেপেলেগুলো। ভিড়ের ভেতর থেকে বিএন রেলওয়ের উর্তি পড়া একজন অ্যাংলো ইন্ডিয়ান হেঁকে বলল, দামোদর বাবু হ্যাঁ। মহা মুশকিল, বেচারা দামোদর খালি গায়ে খালি পায়ে তার বিশাল বপু বয়ে ফুটবলের মতো গড়াতে গড়াতে নিচে নেমে এলো। তোমার নাম দামোদর বাবু? হ্যাঁ সাহেব, দামোদর। সাইন কারো বলে সাহেব এগিয়ে দিল একখানা কাগজ। দামোদর ইতস্তত করতে লাগলো, সই করবে কি না। সাহেব তখন আপন মনে বিড়বিড় করে বলছিল, ব্ল্যাড এলিফ্যান্ট, কি জাহাজন্ত আমাদের করেছে দুদিন। দামোদর অবশেষে নিজের অনিচ্ছায় কম্পমান হাতে সই করে দিল। এর মধ্যে পাড়ার আরও অনেক লোকজন এসে জড়ো হয়েছে দামোদরের বাড়ির সামনে। হল্লা শুনে একজন অ্যাংলো ইন্ডিয়ান সার্জেন্ট দৌড়ে এসে বলল, হ্যাটি কিসকে? দামোদর কাঁপতে কাঁপতে এসে বলল, আমার হাতি হ্যায় হুজুর। সার্জেন্টটা ভেঙছে বলল, হ্যাঁ হাতি হ্যায় হুজুর, রাস্তে মে হল্লা কাহে লাগাটা, তামাশা দেখলাটা, জলদি দোসরা জায়গা ভেজো, মাটন মেলে যাও। হাতিটিকে টেনে বারান্দার রেলিংয়ের সঙ্গে বাঁধতে বাঁধতে দামোদর বলল, এক মিনিট মে ফতোয়াটা গায়ে দিয়ে আতা হ্যায় হুজুর, বলেই ভিতরে চলে গেল। ধর্মতলার রাস্তার উপর দামোদরের বাড়ি। এত লোকজন বাড়ির সামনে ফুটপাতের এপাশে ওপাশে জড়ো হয়েছে যে ট্রাম চলাচল বন্ধ হয় আর কি। এদিকে লোকজনের হট্টগোলে বিরক্ত হয়ে হাতিটা রেলিংয়ের অর্ধেকটা ভেঙে নিয়েই চলল এসপ্লানেডের দিকে। অগত্যা দামোদরও কোনো রকমে ফতোয়াটা গায়ে এলো ছোটে তার পিছু পিছু, ঠিক যেন আরেকটি ছোট হাতি। ধর্মতলার ওয়েলিংটনের জংশনে উড়িয়াকুলি এবং মিস্ত্রিরা প্রকাণ্ড এক গর্ত খুঁড়ে মেরামত করছিল ড্রেনের একটা ভাঙা পাইপ। সন্দর্পণের গর্তটার পাশ কাটিয়ে এক পা এগুতেই
শনশন করে সামনে এসে দাঁড়ালো শ্যামবাজারের একখানা দোতলা বাস। হাতি ভয় পেয়ে পিছু করতে লাগলো। দামোদর যতই তাকে সামনের দিকে টানে, হাতি ততই পেছন দিকে যেতে চায়। অবশেষে আচমকা একটা টানে হাতির দড়িটা ছুটে যেতেই দামোদর অবাক হয়ে পেছনে ফিরে দেখল, হাতি নেই। ওই যা, পিছু হাঁটতে হাঁটতে গিয়ে পড়েছে একেবারে গর্তে। লোকজনগুলো সব হই হই করে উঠল। দেখতে দেখতে ট্রাম, বাস, ট্যাক্সি, মোটর এসে দুপাশে জড়ো হতে হতে রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে এলো 10-12 জন পুলিশ আর গোড়া সার্জন। ফায়ার ব্রিগেডের হেড অফিসে খবর গেল। তারাও ভীষণ শব্দে ঘণ্টা বাজাতে বাজাতে এসে হাজির হলো মই সিঁড়ি বোঝাই করা তাদের লাল মোটর নিয়ে। যে আসে তারই চক্ষুস্থির, এমন আজব ব্যাপার কেউ কোথাও দেখেনি। এদিকে হাতির পায়ের আঘাতে ড্রেনের ভাঙা পাইপ আরও খানিকটা ভেঙে ময়লা জল বেরোতে লাগলো। দেখতে দেখতে জল কাদায় গর্ত ভরে উঠল। আষাঢ় মাস, ভীষণ গরম। হাতিটা তার প্রকাণ্ড সুর দিয়ে সেই ঘোলা জল আর কাদা নিজের গায়ে ছিটিয়ে দিতে লাগলো। চারপাশের ভিড়ের গায়েও তা ছিটতে লাগলো। আমোদপ্রিয় লোকজনের চিৎকার এতে আরো বেড়ে গেল। এরই মধ্যে এই বিচিত্র সংবাদ কলকাতার সর্বত্র রটে গেছে। খবরের কাগজে রিপোর্টাররা এসেছে, ফটোগ্রাফার এসেছে, শুধু তাই নয় আরও এসেছে নিউ 30S এবং কালি ফিল্মসের লোকজন তাদের সিনেমার ছবি তোলবার সব যন্ত্রপাতি নিয়ে। এমনই করে হলো প্রায় 12টা। অবশেষে ফায়ার ব্রিগেডের বড় সাহেব বুদ্ধি করে নিয়ে এলেন একটা ক্রেনের মতো যন্ত্র। তাই দিয়ে অতি কষ্টে কর্দমাক্ত হাতিটাকে সবাই মিলে তোলা হলো। দামোদর যেন হাফ ছেড়ে বাঁচল। পথের কৌতূহলী লোকজন আর খবরের কাগজওয়ালারা মাছির মতো ঘিরে ধরেছে দামোদরকে। দামোদর বলছে, কি বিপদে যে পড়েছি মশাই, নিজের শরীর তো দেখতেই এই দশা, তার উপর আবার এই অলক্ষণে হাতি, না পারি ছাড়তে না পারি রাখতে। ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এলো নেহাত ইয়ার গোছের একটা ছোকরা, বলল, দেখুন স্যার, আপনাকে একটা ভ্যালুয়েবল ইনফরমেশন দিচ্ছি আমি। খিদির পরে আমার এক আত্মীয় রায়বাহাদুর কানাইলাল বিশ্বাস জমিদার, অনেকদিন থেকেই তিনি একটা হাতি কেনার মতলবে আছেন। নিয়ে গেলে এখনই হাটকেশে বিক্রি করে আসতে পারেন। এই নিন তার নামদাম, লিখে দিচ্ছি আমি। বলেই ছোকরা ফাউন্টেন পেন বের করে লিখল, রায় কানাইলাল বিশ্বাস বাহাদুর, একবালপুর রোড, খিদিরপুর, ইহি। তারপর কাগজখানা দামোদরের হাতে দিয়ে বলল, আমার নাম পল্টু, বলবেন পল্টু পাঠিয়েছে, বলতে ভুলবেন না জানো, হিহি। দামোদর ঘাড়ে নেড়ে বলল, বলবো না। সে ভেবেছিল কোনো ক্রমে গড়ের মাঠে মনুমেন্ট পর্যন্ত যেতে পারলে হাতিটাকে আজকের মতো সেখানে রেখে সে পালাবে। কিন্তু পল্টুর কথায় মনে যেন কতকটা আশার সঞ্চার হল। সে চলতে লাগলো। কিন্তু এসপ্ল্যানেডের কাছে এসে হলো আরেক নতুন বিপদ। সেই সকালে সে বেরিয়েছে বাড়ি থেকে, চাটুকু মুখে দেওয়ার সময় হয়নি। এতক্ষণ তো নানা হাঙ্গামায় পড়ে খিদের কথা মোটেও মনে আসেনি। এবার রাস্তার বাঁপাশে খাবারের দোকানটায় নজর পড়তে বিশ্বের খিদে যেন হঠাৎ জেগে উঠল। কিন্তু হাতি নিয়ে তো আর খাবারের দোকানে ঢোকা যাবে না, এত বড় জানোয়ারে ঢুকতে পারবে কেন? কাজেই রাস্তা থেকে দামোদর ডাকল, ও ভাই খাবারওয়ালা, পুরি, কচুরি, সিঙ্গারা, জিলিপি মিলিয়ে চারালার খাবার দিয়ে পয়সা নিয়ে যাও তো। খাবারের দোকানের ঠিক সামনে রাস্তার ডান পাশে রয়েছে পেশোয়ারিদের 2-3খানা ফলের দোকান। আপেল, নাশপাতি, বেদানা, আঙুর, কলা, তরমুজ, আনারস প্রভৃতি হরেক রকমের দেশি এবং কাবলি ফলে দোকান ভর্তি। হাতির চোখ গিয়েছে সেদিকে। খাবারওয়ালার হাত থেকে ঠোঙাটা নিয়ে দামোদর সবেমাত্র একটা সিঙ্গারা মুখে তুলতে যাবে, অমনি তার অলক্ষণে হাতি ছুটল ফলের দোকানে, গিয়েই সুর দিয়ে টেনে তুলে মুখে পড়ল প্রকাণ্ড এক তরমুজ, সঙ্গে সঙ্গে একাধিক সিধাবড়ি কলা, তারপরে দেখতে দেখতে আরও একাধিক। শুধু তাই নয়, চোখের পলকে 2-3 দোকানের নাশপাতি, আপেল, বেদানার ছড়াছড়ি হয়ে গেল। ধর্মতলার সারাটা রাস্তা জুড়ে সেদিন গড়াতে লাগলো শুধু হাজার হাজার আপেল, নাশপাতি আর বেদানা। সে এক চমৎকার অথচ করুণ দৃশ্য, যে না দেখেছে সে বুঝতেই পারবে না। বেচারা দামোদরের আর খাবার খাওয়া হলো না। নিদারুণ দুঃখ আর রাগে তার যেন তখন কান্না পাচ্ছিল। রাগ করে খাবারের ঠোঙ্গাটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে যেই সে ছুটে যাবে তার হাতি সামলাতে, অমনি একটা আপেলের ওপর পা পড়ে এত বড় ভুরিশুদ্ধ দেহখানা নিয়ে ধপাস করে গেল ট্রামলাইনের ওপর গড়িয়ে পড়ে। টুংটাং করে ঘণ্টা বাজাতে বাজাতে পার্ক সার্কাসের একখানা ট্রাম এসে পড়ল, তারপর একখানা শ্যামবাজারের, তারপর একখানা রাজাবাজারের। ড্রাইভাররা সব নেমে পড়ল, হইচই করতে লাগলো। দেখতে দেখতে আরোহীরাও একে একে নেমে আসতে লাগলো। কিন্তু দামোদরের সেদিকে হুঁশ নেই,
সে নির্জীবের মতো রাস্তার মাঝখানে উপর হয়ে পড়েই রইল। অবশেষে 8-10 জন লোক মিলে তার সেই বিরাট বপু তুলে কোনো রকমে দাঁড় করিয়ে দিল। কিন্তু সঙ্গে সঙ্গে ছুটে এলো ফলওয়ালা এক পেশোয়ারি, ইয়ালম্বা দাড়ি, মস্ত বড় জোয়ান চেহারা। এসেই দামোদরের হাত চেপে ধরে বলল, মেওয়াক্কা দোকান মে আয়া হাত দিলেকে তামাশা দেখলা নে, রোপিয়ানে কালো, নেই তো আমি পুলিশ মেলে জায়গা। দামোদরের তখন গঙ্গায় গিয়ে ডুবে মরতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু বেশোয়ারি নাছোড়বান্দা, কি আর করা যায়। ভাগ্যিস পকেটে ছিল কয়েকটা টাকা, তাই দিয়ে অগত্যা রেহাই পেতে হলো। ক্ষুধাতৃষ্ণার পরিশ্রমে প্রাণ তখন তার উষ্ঠাগত, কিন্তু জানোয়ারটার একটা হিল্লে তো করতে হবে তাকে। চলল তাই খিদিরপুরের পথে। ঈশ্বরকে ধন্যবাদ, পথে আর কোনো বিপদ হল না। খিদিরপুর গিয়ে যখন সে উঠল তখন বিকেল হয়ে এসেছে। কানাইলাল বিশ্বাস রায়বাহাদুরের লোহার মস্ত গেটওয়ালা প্রকাণ্ড চারতলা বাড়ি, সামনে বাগান, দেশি বিলাতি অসংখ্য ফল ফুলের গাছ, জমিদারের বাড়ি বটে। দেউড়ি আগলে বসেছিল গালপাট্টা দাড়ি ছুটিবাদা শিখ দারোয়ান। লোহার দরজা ফাঁক করে দামোদরকে ভেতরে ঢোকালো, হাতি রইল বাইরে রেলিংয়ে বাঁধা। বাগানটা পেরিয়ে দামোদর শটান গিয়ে ঢুকলো বৈঠকখানায়। তিন চারজন ভদ্রলোক বসে গল্প করছেন, তাদের মধ্যে একটা লোকের ওপর নজর পড়তে দামোদর আর চোখ ফেরাতে পারল না। অতি প্রকাণ্ড ভড়িওয়ালা, দৈর্ঘ্য প্রস্থের সমান চওড়া, মিশমিশে কালো একটা লোক। এত দুঃখের পরেও হাসি পেল, এই কলকাতা শহরে বা তার আশেপাশে তার মতো মোটা লোক আর বুঝি নেই, এই ছিল দামোদরের দৃঢ় বিশ্বাস। নিজের দেহের পরিধিটা একবার ভালো করে দেখে নিয়ে সে অনুমান করল, লোকটার বিশাল দেহপিণ্ড কমসে কম তার 3 গুণ তো হবেই, কিংবা বেশিও হতে পারে। দামোদরকে দেখে সে লোকটা গম্ভীরভাবে জিজ্ঞেস করল, মশায়ের কি প্রয়োজন? আগে এবারে রায়বাহাদুর নাকি একটা হাতি কিনবেন, তাই ব্যাস আর কিছু বলতে হলো না দামোদরকে। হাতি পর্যন্ত শুনে লোকটা চিৎকার করে উঠল, কি বললে? এত বড় আস্পর্ধা, আমার বাড়িতে আমায় অপমান, বেড়ে যাও অ্যাডভান্স, নয়তো এক্ষুনি শুট করে মারবো আজকাল কাহাকা। দামোদর কিছু বুঝতে না পেরে ফেলফেল করে তাকাতে লাগলো। অবশেষে ঢোকিলে আমতামতা করে বলল, আকে খক, ক্ষমা করবেন, পল্টু বাবু আমায় পাঠিয়েছেন। কি পল্টু? আবার পল্টু? সেই বদমাসটার সঙ্গে বসে জুটেছ, বেরিয়ে যাও, শিগগির বেরিয়ে যাও। হ্যাপাসেকা দামোদর অবশেষে বেরিয়ে গেল। রায়বাহাদুর রাগ আর শ্রান্তিতে ফুসফুস শব্দ করে হাঁপাতে লাগলেন, কিন্তু বেরিয়েই তার চক্ষু স্থির। এত মজবুত লোহার কোলাপসেবল গেটটা ভেঙে হাতি ঢুকে পড়েছে কানাইবাবুর বাগানে। একা দারোয়ান বেটার সাবধিকই তাকে ঠেকায়। চারদিক থেকে লোকজন সব ছুটে এলো। বাবুরা বেরিয়ে এলেন বৈঠকখানা থেকে, সঙ্গে সঙ্গে এলেন কানাইবাবু স্বয়ং। এসেই হাঁকলেন, বাঁধো বাঁধো ব্যাটাকে, গেট বন্ধ করে দাও, হাতি শুদ্ধ ওকে আটকে ফেলো, দেখাচ্ছে মজা। হাতি ঠেকাতে পারেনি বলে দামোদরকে ঠেকাতে দারোয়ানের কষ্ট হলো না, হাতিটাকে শক্ত করে বাঁধা হলো। রায়বাহাদুর হুকুম দিলেন, এমনি করে রেখে দাও ওদের সারা রাত, কাল ভরে দেব পুলিশে। বেচারা দামোদরের চোখ দিয়ে এবার সত্যি সত্যি জল বেরিয়ে এলো। এদিকে দামোদরের ধর্মতলার বাড়িতে এসে হাজির দুজন মাদ্রাজি ভদ্রলোক। পুরীতে যখন প্যালেটস রয়্যাল বেঙ্গল সার্কাস উঠে গেল, এরা তখন নিজেদের দলের জন্য হাতিটার দর করেছিল। ম্যানেজারের সঙ্গে দরে বনিবনা না হওয়ার কিনতে পারেনি, তাই দামোদরের সন্ধান নিয়ে উঠে এসেছে কলকাতায়। কিন্তু দামোদর তো তখন হাতি নিয়ে খিদিরপুরে, অগত্যা পঞ্চখড়ু তাদের নিয়ে পেরিয়ে পড়লেন দামোকে খুঁজতে। হাতি নিয়ে একটা লোককে যেতে দেখেছে এই পথে, সারা সন্ধেটা জিজ্ঞেস করে করে খুঁজে খুঁজে অবশেষে যখন তারা দামোদরকে আবিষ্কার করল তখন রাত 8:30। হঠাৎ পঞ্চখড়ুকে দেখে দামোদরের কান্নার বাদ মানল না, সে ছেলে মানুষের মতো কেঁদে উঠল ফুপিয়ে। কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলল। শুনে পঞ্চখড়ু বললেন, তার জন্য তুই কেঁদে ফেলেছিস দামো, জানিস না এই কানাইদের ঘর আমাদের চার পুরুষের যজমান, দাঁড়া এক্ষুনি আমি তাকে বলে আসছি। কথাটা সত্যি, কানাইবাবু যত বড় লোকই হন পুরোহিতের সম্মান রক্ষা করলেন। দামোদরকে ছাড়িয়ে বাইরে এনে পঞ্চখড়ু বললেন, পাঞ্চারাম শর্মার বেটা আমি পঞ্চলাল, মরেও মরিনি দামো, বলে মুরব্বীর হাসি হাসতে লাগলেন। রাস্তা দিয়ে এক ছোকরা যাচ্ছিল কে বিদেশি মন উদাসী গাইতে গাইতে, হঠাৎ একটা হাতি নিয়ে
তাদের রায়বাহাদুর কানাইলাল বিশ্বাসের বাড়ির সামনে দেখে গান থামিয়ে জিজ্ঞেস করল, রায়বাহাদুর মশাই তাহলে সত্যি সত্যি একটা হাতি কিনলেন নাকি? দামোদরের মেজাজ খারাপ হয়েছিল, বলল, হাতি কিনবে না হাতি, হাতির নাম শুনেই যে তেড়ে এলো। ও হরি, তাও বুঝি জানেন না মশাই, রায়বাহাদুরকে দেখেছেন তো? তার বুড়িখানা অবশ্য দেখেছেন, এত বড় জায়গান্টিক ভরি আর কোথাও নিশ্চয় দেখেননি, এজন্য সবাই ওকে হাতি বলে। হাতি বললে রায়বাহাদুর বড্ড খেপে যান, রাস্তায় বেরোতে পারেন না, চারদিক থেকে অমনি রাজ্যের ডান পিঠে ছেলেরা ছুটে এসে হাতি হাতি করে। আজকাল আর হাতি বলতে হয় না, যদি কেউ বলে শুধু হা তাতেই তিনি চটে একেবারে, যাকে বলে হি। দামোদরের মুখে হাতির নাম শুনে লোকটা মারমুখু হয়ে তেড়ে এসেছিল কেন তার কারণ এতক্ষণে বোঝা গেল। মাদ্রাজে লোক দুটির সঙ্গে পঞ্চকোরের কথাবার্তা একরকম ঠিকই হয়েছিল, 300 টাকা তারা অগ্রিম দেবে নগদে, আর 20 টাকা করে দেবে প্রতি মাসে যতদিন হাতি বেঁচে থাকে। দামোদর তাতেই রাজি, শুধু রাজিই নয় খুশিও হলো, নগদ 300 টাকা গুনে নিয়ে পঞ্চকোরের সঙ্গে চলল সে বাড়ির দিকে। লোক দুটির সঙ্গে কথা হলো কাল গিয়ে তারা লেখাপড়া করে দেবে। যেতে যেতে দামোদর বলল, পঞ্চকোরু আমার একটা কথা রাখতে হবে, কেঁদে ফেলেছিলাম সে কথা কিন্তু বাড়িতে গিয়ে কারোর কাছে বলে ফেলো না বলছি। শেষ হল মোহাম্মদ নাসির আলীর লেখা গদাধরের হাতি। এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। পরবর্তী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গল্পের মজলিশ।